নদিয়ার পলাশিপাড়া থানার বড়নলধ এলাকা থেকে হেরোইন তৈরির উপকরণ সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। আরিজুল্লাহ শেখ, ইউসুফ শেখ ও মোজাফফর মণ্ডল নামে ওই তিন মাদক কারবারিদের সোমবার ভোর রাতে বাড়ির থেকে হেরোইন তৈরির সময় হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে 80 কেজি 863 গ্রাম হেরোইন তৈরির দ্রব্য ও 838 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 2.5 কোটি টাকা। ধৃতদের সোমবার কৃষ্ণনগর আদালতে তোলে পুলিশ। বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃত আরিজুল্লাহ ও ইউসুফ সম্পর্কে বাবা ছেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়িতে হেরোইন তৈরি করা হচ্ছে খবর পেয়ে তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক সুব্রতোষ সরকার ও পলাশিপাড়া থানার ওসি সুমিত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালায়। বাড়িতে প্রবেশ করতেই পুলিশ দেখতে পায় বিভিন্ন দ্রব্য নিয়ে রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছে হেরোইন। এরপর সমস্ত দ্রব্য ও হেরোইন উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় তিনজনকে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।